গাইস, ফাইনালি চলে এসেছি তোমাদের সামনে আরও একটি মানে নিউ ঝাক্কাস ব্লগ নিয়ে। তো এখন বাজে দুপুর 4টে, তো আমি ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। যেহেতু ব্লগ তো আমাকে করতে হবে ইউটিউবে, আমি ব্লগ করতে নেমেছি। তো যাই হোক, লেটস গো। তো চলো গাইস, ব্লগটা স্টার্ট হয়ে যাক। ও ভাই সাহ, কিন্তু আমরা ফাইনালি চলে এসেছি এই যে আমাদের সেই পার্কে। তো যেখান থেকে আমরা ভিডিও করতে করতে এর আগের যে ব্লগটিতে, এর আগে একটা ব্লগ আছে আমার, তো ওই ব্লগটা করতে করতে কিন্তু মানে চলে যেতে হয়েছিল আমাকে। তো যাই হোক, তো এখন আমরা সেই পার্কে এসেছি। এখন পুরো শুকনো আছে, জাস্ট মানে আজকে ভিডিওটা অ্যাভেলেবেল হবে, কিন্তু আজকে আমরা পার্কে ঢুকবো। তো গাইস দেখো, তালা মারা আছে এখানে, তো আমরা ভিতরে যেতে পারছি না, কিন্তু তাও আমরা ভিতরে যাবো। মানে ব্লগ করতে সাথে কোনো এসেছি, তো ব্লগ করেই আমাদের বাড়ি যেতে হবে। সো গাইস চলো যাওয়া যাক। সো গাইস, তো যাই হোক, তো এখানে গেট বন্ধ আছে, তো আমরা তবুও এখান থেকে পিকনিক স্পটে ব্লগ করতে এসেছি। তো পিকনিক স্পটে তো ব্লগ করে যেতে হবে, তো এখান থেকে সাইড দিয়ে মানে যাওয়ার জায়গা আছে অনেক, তো এখান থেকেই আমরা যাবো। চলো গাইস ওটাই যাক এখান থেকে। দেখতেই তো পাচ্ছ তোমরা আমরা কত কষ্ট করে এখান থেকে যেতে হচ্ছে আমাদেরকে। সো গেটে, এই যে আমাদের সেই গেট, এখানে তালা মারা আছে, তো এখান থেকে আসতে পারলাম না, এখানে সাইডে আসতে হলো। তো সামনে পিকনিক স্পট, তো চলো পিকনিক স্পটটা এত সুন্দর, মানে জাস্ট সেই ভিউটা আছে, তো সেইটা আমরা দেখবো। আর আগের বলাকে তো আমরা ভিডিও করতে এসেছিলাম, কিন্তু আমরা এখানে ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, তো যার কারণে আজকে এসেছি সেই পিকনিক স্পটে ভিডিও। এ ফিউ মোমেন্টস লেটার, যাই হোক আমরা ফাইনালি কিন্তু পিকনিক স্পটের মধ্যে ঢুকে পড়েছি। কিন্তু ভাই এখানে ভিউটা মানে সেই লেভেলের ভিউ, সেই লেভেলের। আর এই যে আমাদের সেই ভিউটা তোমরা তো দেখতেই পাচ্ছ, কিন্তু এর আগে বলাকে আমি তো কিছু করতে পারিনি। তো যাই হোক, আর রোদ দূরের ক্যাপশনটা মানে খুবই ইয়ে করছে, ওইখানে ছবিটা হয়তো একটু কালো হতে পারে তোমাদের সামনে, কিন্তু জাস্ট মানে সেই ওয়াও লেভেলের ভিউ আছে এখানে। সো গাইস, তো চলো, আর এতক্ষণ আমার চ্যানেলে তোমরা যারা নিউ এসছো, ভিডিও দেখছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর বেশি বেশি করে চ্যানেলটিকে শেয়ার করে দাও। এই উজ্জ্বল বলিং চ্যানেলের ভাই মানে ওয়াও লেভেলের মস্তি আছে, কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। যাই হোক, তো পার্কের দিকেই আমরা হাঁটছি, আর পার্কের কাছেই পেরে আমরা এসে গেছি। কিন্তু সারি গলিয়া তেরি জগমগা দুঙ্গা মে হর সুবহ তেরি খুদ কো বানা দুঙ্গা মে সারি গলিয়া তেরি জগমগা দুঙ্গা মে হর সুবহ তেরি খুদ কো বানা দুঙ্গা মে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ, ফাইনালি আমরা পার্কের ভিতরে চলে এসেছি, আর সেই লেভেলের ভিউ আছে এখানে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো আমার ডিসক্রিপশন বক্সে চলে গেলে তোমরা আমার ইনস্টাগ্রাম, আমার ফেসবুক পেজ, এই লিঙ্ক দুটো পেয়ে যাবে। তো আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে তোমরা অবশ্যই ফলো করে নাও। আর আরেকবারও বলছি, যারা আমার চ্যানেলে ভাই নতুন এসছো, অবশ্যই চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে নাও। কিন্তু আমরা তো পার্কে চলে এসেছি, কি বলবো, মানে এত আনন্দ হচ্ছে আমি তো বুঝতেই পারছি না। আগেরবারে ব্লগটা এসে মানে খুবই মানে কাদা ছিল, আর এইসব জায়গায় তো মানে পুরো জলে ভর্তি ছিল। সো গাইস, তো এখন পুরো মানে ফুল মস্তি, ফুল টপ মস্তি। আর চলো একটা সিনেমাটিক শট দেখা যাক তোমাদের সাথে। তো আমরা দুজনে আর কে আজকে পার্কে মানে ব্লগ করতে এসে এতটাই মানে আনন্দ করছি, জাস্ট তোমরা তো মানে দেখতেই পাচ্ছ সেই লেভেলের আনন্দ। আমরা তো ব্লগ করছি, তোমরা তো দেখছো এত সুন্দর মানে আজকে ব্লগটা। আমরা এখন এখানে একটা মানে সেই লেভেলের একটা জায়গা দেখতে পেয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আমরা এখন এখানে যাব, চলো ওখানে গিয়ে একটু আনন্দ নেওয়া যাক। তো যাই হোক, তো ফাইনালি কিন্তু আমরা এখানে চলে এসেছি। তো এসে দেখছি ভাই এখানে মানে যা জায়গা আছে সব ভাই বুকিং আছে, তো মানে কপালটাই খারাপ আমার। তো ফার্স্ট থেকে লাস্ট অব্দি এই ভিডিও করতে করতে মানে সে ল্যাব খেতে খেতে চলে যাচ্ছে জীবনটা।
সো গাইস, তো কি হয়েছে, তো আমরা পার্কটা একটু ঘুরে দেখি চলো। তো আমরা এখন পার্ক এসে দেখছি, মানে পার্কটা তেমন কিছু বড় না, তো এখানে তেমন কিছু নেই, তো শুধু বা একটা দুটো দোলনা বা সুইপ, মানে যেগুলো আছে উঁচু নিচু হয়, তো সেগুলো তো মানে সব বুকিংই আছে, তো আমরা সেখানে উঠতে পারলাম না, ওই একটাই যা শট নিতে পারলাম জাস্ট, আর কিছুই নিতে পারলাম না। সো গাইস, আর এর চার সাইডে মানে মানে দ্বীপ টাইপের এখানে পার্কটা হয়েছে, তো চার সাইডে ভিউটা মানে সেই লেভেলের ভিউ আছে, তো এইটা আমার এখন মানে একটু ঘুরে দেখছি। তো আজকের ভিডিওটা কেমন লাগছে, ভিডিও করতে করতে খুবই হাঁপিয়ে গিয়েছে, আর এখানে হাওয়া চুল তো মানে বেহাল হয়ে গেছে, আর ভিডিওটা করতে করতে ফার্স্টের থেকে সে ল্যাপ খেতে খেতে জীবনটা চলে যাচ্ছে। তো যাই হোক, তো ওখানে গিয়েও মানে একটু বসবো বলে করলাম, হেভি সুন্দর একটা জায়গা ছিল, তো হলো না, তো চলো দেখা যাক। সো গাইস, তো আমরা তো এই পার্কে ঘুরে মানে ভিডিওটা করতে এলাম, কিন্তু কোনো জায়গায় মানে ঠিকঠাক মানে ভিডিওটা করতে পারলাম না। তো যাই হোক, তো এখানে এসে একটা জিনিস দেখলাম, এখানে অনেকে হাসছে, আমি ভিডিও করছি দেখে এখানে অনেকে হাসছে, আর অনেকে দেখেও মানে মুখে অনেকে অনেক কথা বলছে, তো কিছু আমাকে মনে করলাম না, যেহেতু আমি ইউটিউবে কাজ করতে নেমেছি, তো সেই কারণেই। তো যাই হোক, তো এখন অনেক মানে প্রায় সন্ধ্যের কাছে চলে এসছে, তো এবার বাড়ি যেতে হবে, তো চলো। আমাদের ভিডিও করা ফাইনালি শেষ হলো, কিন্তু ভাই আমি যখনই এই পার্কে ভিডিও করতে সে একটাই জিনিস দেখেছি, মানে কিছু না কিছু একটা মানে খুঁত থাকবে, ভাই ল্যাদ খেতে খেতে জীবনটা তো ভাই চলে যাচ্ছে। তো চলো, কিচ্ছু করার নেই, ভিডিও করতে এসে পিছনে মানে যেসব মানে ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ পিছনে, তো কোনো জায়গায় একটা তো মানে বসার জায়গা মানে পেলাম না। সো যাই হোক, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর হ্যাঁ, যারা চ্যানেলের নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে নাও, আর তোমরা যারা আমার পরিবারে আছো তো চ্যানেল ভিডিওটাকে মানে বেশি বেশি করে শেয়ার করে দাও। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত, গুড বাই।